কেদারনাথে জটার আকারে নেমে এলো তুষার ধস আতঙ্ক ছড়ায় পুণ্যার্থীদের মধ্যে কেদারনাথ মন্দিরের ঠিক পেছনের পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে তুষার ধস প্রবল তুষার ধস অল্পের জন্য রক্ষা পেল কেদারধাম কেদারনাথের গান্ধী সরোবরের ওপর কুণ্ডলে পাকিয়ে নেমে এলো তুষার ধস ঘটনার কারণে রীতিমতন আতঙ্কিত পুণ্যার্থীরা ইতিমধ্যে কেদারনাথের ধস নামার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে রীতিমতন চরক গাছ নেটিজেনদের ফের এগারো বছর আগে স্মৃতি উস্কে দিল কেদারনাথের এই ভয়াবহ দৃশ্য এদিন আবারও কেদারনাথ ধাম মন্দিরের ঠিক পেছনে চোরাবাড়ি এলাকায় ভেঙে গেল হিমবাহ ফুসতে ফুসতে নেমে এলো তুষার ধস আজ থেকে প্রায় এগারো বছর আগে অর্থাৎ দু সালের ১৬ জুন মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কেদারনাথ সহ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে গলে গিয়েছিল তিন মিটার উচ্চতায় অবস্থিত চোরা হিমবাহ মন্দাকিনী নদীর খাদ বয়ে নেমে এসেছিল সেই হিমবাহ গলা জলকাদা সেই বিপর্যয়ের পর কেটে গিয়েছে এগারো বছর এদিন ফের উস্কে দিল এগারো বছর আগে সেই ভয়াবহ স্মৃতিকে এদিন ফের কেদারনাথ ধাম মন্দিরের ঠিক পেছনে চোরাবাড়ি এলাকায় ভেঙে গেল হিমবাহ নেমে এলো আচমকা সরোবরের ওপর দিয়ে বয়ে গেল বরফের ধস তবে এখনো পর্যন্ত কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে তীব্র তুষারপাতের কারণে বছরের ছ মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দিরের দরজা ছমাসের জন্য এখানে পুজো দিতে পারেন ভক্তেরা প্রথা এনে এবছরও অক্ষয় তৃতীয়ার দিন খুলেছে মন্দিরের দরজা স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেদারনাথ মন্দিরে আসছেন ভক্তেরা হেলিকপ্টার বিপর্যয়ের কারণে এবছর কেদারনাথ যাত্রা শুরু হওয়ার পর একবার খবরের শিরোনামে এসেছিল তীর্থযাত্রীদের মন্দিরে যাতায়াতের জন্য বেসরকারি সংস্থার তরফে কেদারনাথে চালু হয়েছিল হেলিকপ্টার পরিষেবা যাত্রী নিয়ে ফেরার পথে সমস্যা দেখা দেয় হেলিকপ্টারে শূন্য বনবন করে ঘুরতে থাকে হেলিকপ্টার তবে সে যাত্রাতেও রক্ষা পেয়েছিলেন সকলেই গত মাস থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রা বছরের জুন মাস পর্যন্ত সাত লাখ পুণ্যার্থী কেদারধাম দর্শন করেছেন চারধাম যাত্রার শুরুর দিকে একসঙ্গে বিপুল সংখ্যায় পুণ্যার্থী উত্তরাখণ্ডে পৌঁছে যান ফলে পরিস্থিতি খেতে হয় প্রশাসনকে যদিও প্রশাসনের তরফে দাবি করা হয় কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি মসৃণভাবেই চারধাম যাত্রা পরিচালনা করা হয়েছে তবে সবকিছুর মাঝে ঘটে গেল আবারও এক ভয়াবহ কাণ্ড কেদারনাথ মন্দিরের পেছনের দিকে পাহাড় থেকে নেমে এলো বিশাল তুষারধস ইতিমধ্যেই সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলে থাকা পর্যটকেরা সেই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল সাইডে। যদিও ওই ঘটনার জেরে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দিরের ঠিক পেছন দিকে পাহাড়ের ঢাল বয়ে সাদা মেঘের মতো ধস নেমে আসছে এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথ ধামে আগত ভক্তদের আচমকাই চোরাবাড়ির উপরে হিমালয় পর্বতমালায় ভেঙে পড়ে একটি হিমবাহ যেন পাহাড়ের ঢাল বয়ে নেমে আসে বরফের নদী কেদারনাথ মন্দিরের পিছনেই ঘটে এই ঘটনা মন্দির চত্বরে উপস্থিত বহু ভক্ত পর্যটক নিজেদের মোবাইল ক্যামেরায় প্রকৃতির এই ভয়ঙ্কর দৃশ্য বন্দি করেছেন প্রাথমিকভাবে তারা ভয় পেয়েছিলেন কেদারনাথ মন্দিরও বোধ হয় ঢেকে যেতে পারে হিমবাহ ভাঙা বরফে তবে শেষ পর্যন্ত গান্ধী সরোবরে এসে পড়ে সেই বরফের ধ্বংসাবশেষ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছিলেন পুণ্যার্থীরাও পাশাপাশি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই চক্ষু চরক গাছ নেটিজেনদের সকলেই এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন তবে পরিস্থিতি আগে থেকে অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে উরো রিপোর্ট নিউ স্নোম্যানসল্যান্ড উত্তরাখণ্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ